মুভিটা শুরু হয় জঙ্গলে একটা মেয়ের হাত মুখে রক্ত অবস্থায় হাঁটতে থাকে। সে জঙ্গলে একটা লোককে দেখে গাছের পিছনে লুকিয়ে যায়। সেই লোকটা এসে তাকে ধরে আর তার মুখে একটা কাপড় চাপা দেয়। সেই টাইমে আর একজন এসে তার মাথায় বন্দুক দিয়ে মারে আর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। তারপর মেয়েটাকে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় দেখায় যেখানে তাকে বাঁধা থাকে, আর একটা লোক তার মুখের কাপড়টা খোলে, সেটা তার বাবা। সে তার বাবাকে বলে, কেন আমাকে বেঁধে রেখেছে, আর বলে, আমার মা কোথায়? তার বাবা বলে, তোমার মা তো মরে গেছে, তুমি তাকে মেরেছো। মেয়েটা জিজ্ঞাস করে, এরা কারা? কারণ সেখানে একটা বুড়ি মহিলা আর কিছু লোক থাকে, আর সেখানে অনেক মরা বিড়ালও ঝোলানো থাকে। সেই মহিলা কোনো শয়তানি বই পড়ে মেয়েটার শরীর থেকে যে খারাপ আত্মা আছে সেটা নষ্ট করার জন্য তার বাবাকে বলে, তুমি ওকে জ্বালিয়ে দাও। আর তার বাবা মেয়েটার গায়ে কেরোসিন দেয় আর আগুন জ্বালাতে যাবে, তখন মেয়েটা বলে, আমি তোমার আত্মাকে বরবাদ করে দেব। আর তার বাবা তার গায়ে আগুন লাগিয়ে দেয়, বন্দুক দিয়ে তার মাথায় একটা গুলি মারে। পরের সিনে একটা 5 জনের গ্রুপ দেখায়, সেখানে ডেভিড আর তার গার্লফ্রেন্ড ন্যাডলি আর তার বোন মিয়া আর তার 2টো বন্ধু থাকে অলিভিয়া অ্যারিক। ডেভিড তার বোনের জন্য একটা কুকুর নিয়ে আসে, তার নাম গ্র্যান্ডপা। তারা সবাই ওখানে এসেছিল মিয়ার ড্রাগসের নেশা ছাড়ানোর জন্য। মিয়া ড্রাগস ফেলে দিয়ে প্রমিস করে, আমি আর কোনো দিন নেশা করব না। তারপর তারা ওখানে একটা ঘরে যায় যেটা ডেভিড আর মিয়ার বাবার পুরাতন ঘর। সেখানে ঢুকেই মিয়া বলে, কিসের এত খারাপ গন্ধ বেরোচ্ছে? অলিভিয়া ডেভিডকে বলে, আগের বছরও আমরা মিয়ার নেশা ছাড়ানোর জন্য এটা করেছিলাম। মিয়া তখনও এরাম প্রমিস করেছিল, কিন্তু 8 ঘন্টা পরেই ফের নেশা করা শুরু করে দেয়। এবার যদি ওরাম করে মিয়া আর বাঁচবে না, কারণ ড্রাগসের ওভারডোজের ফলে মিয়া মরতে মরতে বেঁচেছে। এবার আমরা সবাই মিলে চেষ্টা করব মিয়া এখান থেকে না যেতে পারে। কিছুক্ষণ পরে মিয়া নেশার জন্য চিৎকার করতে থাকে আর বলে, এই বাজে গন্ধ আর আমি সহ্য করতে পারছি না। তখনই ঘরের একটা জায়গায় কুকুরটা খুঁড়তে থাকে। তখন ডেভিড দেখে সেখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে। সেখানে ডেভিড অ্যারিক যায় আর দেখে সেখানে মরা বেড়াল ঝুলছে, আর সেখান থেকেই গন্ধটা বেরোচ্ছে। আরও তারা দেখে ওখানে কিছু পোড়ানো হয়েছে, কারণ ওটা সেই জায়গা যেখানে সেই মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখান থেকে ডেভিড অ্যারিক একটা প্লাস্টিকে মোড়া চেন দিয়ে বাঁধা বই নিয়ে আসে। সবাই যখন ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়, তখন অ্যারিক সেই বইটাকে খুলে আর পড়ার চেষ্টা করে, কারণ বইটা কিছুটা ইংলিশ ভাষায় আর অন্য ভাষায় লেখা ছিল। সে বইয়ের কিছু অংশ পড়ে বুঝতে পারে, বইয়ের শব্দগুলো পড়লে কোনো খারাপ শক্তি বেরোবে, তবুও সে বইয়ের কিছু শব্দ পড়ে, যেমন কুন্ডা আস্টাডা মন্থুষে কান্ডা। পড়তেই সেই খারাপ শক্তি বা আত্মাটা বেরিয়ে পড়ে, তার প্রভাবে মিয়া বমি করে ফেলে আর সে আত্মাটাকে দেখতে পায়। তারপর মিয়া সবাইকে বলে, আমি এখান থেকে চলে যাব, আমি নেশাতে হাত লাগাবো না, তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলো। তারা বলে, না, তোমাকে এখানেই থাকতে হবে। সে ডেভিডকে বলে, কিন্তু সেও মানা করে দেয়। তাই সে চাবি নিয়ে একাই গাড়ি চালিয়ে চলে যেতে থাকে, আর
রাস্তায় তার সামনে সেই আত্মাটা আসে আর সে গাড়ি নিয়ে জলে পড়ে যায়। মিয়া গাড়ি থেকে বেরিয়ে জল থেকে উপরে উঠতে যাবে, তখন সে আত্মাটাকে দেখতে পায়। সে ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে আর সে একটা কাঁটাওয়ালা গাছে জড়িয়ে আটকে যায়। সে আর বেরোতে পারে না। মিয়া দেখে সেখানে সেই আত্মাটা থাকে, সে গাছের কাঁটাওয়ালা ডালগুলো কন্ট্রোল করছে। তারপর তার মুখ থেকে একটা কাঁটাওয়ালা তরল পদার্থ বেরোয় আর মিয়ার শরীরে প্রবেশ করে। অন্যদিকে ডেভিড অলিভিয়া তাকে খুঁজতে আসে আর দেখে মিয়া একটা গাছের পাশে বসে আছে। তারা তাকে নিয়ে ঘরে চলে যায়। অলিভিয়া একজন নার্স, সে মিয়ার চিকিৎসা করছিল। ডেভিড বলে, মিয়া কেমন আছে? তখন সে বলে, ভালো আছে। আর মিয়া বলছে, জঙ্গলে তার উপর কেউ অ্যাটাক করেছে। তখন তারা বলে, মিয়াকে হসপিটালে দেয়া হোক, কিন্তু অলিভিয়া মানা করে দেয়। এরিক বলে, তার শরীরে কাঁটা কিভাবে ঢুকলো? তখন সে বলে, মিয়া পালাতে গিয়ে জঙ্গলে কোনো কাঁটাওয়ালা জায়গায় পড়ে গিয়েছিল। সে আরও বলে, মিয়া এখান থেকে চলে যাওয়ার জন্য অনেক বাহানা দেবে। তারপর ডেভিড মিয়ার কাছে যায়। মিয়া বলে, এখানে কোনো আত্মা আছে। সে তার কথায় বিশ্বাস করে না আর চলে যায়। অন্যদিকে এরিক সেই বইটা ফের পড়তে থাকে। ডেভিড বাইরে এসে দেখে তার কুকুরটা মরে গেছে। সে বুঝতে পারে মিয়া হাতুড়ি দিয়ে তাকে মেরে দিয়েছে। সে ঘরে গিয়ে মিয়াকে ডাকতে থাকে। তার বন্ধুরা বলে, মিয়া এখন চান করতে গেছে। সে তার দরজার কাছে গিয়ে মিয়াকে ডাকতে থাকে। সে কোনো জবাব দেয় না, কারণ সে তখন অনেক গরম পানিতে চান করছিল। ডেভিড দরজা ভেঙে দেখে মিয়া এত গরম পানিতে চান করার ফলে তার পুরো শরীর পুড়ে গেছে। সে তাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে গিয়ে দেখে রাস্তায় অনেক জল রয়েছে বৃষ্টির ফলে, তাই তারা যেতে পারে না। আর সে মিয়ার দিকে দেখে, সে তখন হাসে। অন্যদিকে এরিক সেই বইটা চেক করে আর দেখে বইতে যা যা লেখা আছে তা সব মিয়ার সাথে হচ্ছে। ডেভিড তাকে ঘরে নিয়ে চলে আসে। অলিভিয়া তার চিকিৎসা করে আর বলে, আমি মিয়াকে অনেক কড়া ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু মিয়ার অবস্থা খুব খারাপ, সে পুরো পুড়ে গেছে। সেই সময় মিয়া তখন হাতে একটা বন্দুক নিয়ে আসে আর তা দিয়ে ডেভিডকে একটা গুলি মারে। তারপর সে খুব জোর চিৎকার করে, ফলে জানালার কাঁচ সব কিছু ভেঙে যায়। আর সে বলে, তোমরা সবাই এবার মরবে, কারণ তার শরীরে সেই আত্মাটা থাকে। তারপর সে অজ্ঞান হয়ে যায়। ডেভিড অলিভিয়াকে বলে, বন্দুকটা তুমি নিয়ে নাও। সে যেই বন্দুক নিতে যায়, অলিভিয়ার হাত ধরে মিয়া তার মুখে বমি করে দেয় আর অলিভিয়া তাকে সেই আন্ডারগ্রাউন্ডে ফেলে দেয়। আর এরিক তার দরজা বন্ধ করে দেয় আর সে বেরোতে পারে না। তখন অলিভিয়া বলে, মিয়া পুরো পাগল হয়ে গেছে। তখন ডেভিড বলে, মিয়াকে আরও একটা ইঞ্জেকশন দাও। সে ইঞ্জেকশনটা নিতে যায়। সেটা নিয়ে সে আসবার সময় সেই বইটার দিকে দেখে আর তার শরীরে সেই খারাপ শক্তিটা ঢুকে পড়ে আর তার রুমের দরজা বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে এরিক তার রুমে এসে দেখে ইঞ্জেকশন সেখানেই পড়ে আছে। তারপর সে তার বাথরুমে গিয়ে দেখে অলিভিয়া কাঁচ দিয়ে নিজের গাল কেটে তাতে কাঁচ ঘষছে। তা দেখে সে পালিয়ে আসতে গিয়ে অলিভিয়ার কাটা জিভে পা দিয়ে পড়ে যায়। অলিভিয়া তার কাছে এসে তার বুকে সেই কাঁচটা ঢুকিয়ে দেয় আর তার চোখে
ইঞ্জেকশন ঢোকাতে থাকে। এরিক তাকে ঠেলে ফেলে দেয়। তার মাথায় একটা বেসিন লাগে, সে পড়ে যায় আর বেসিনটা ভেঙে যায়। তারপর অলিভিয়া এরিককে মারতে আসলে এরিক সেই ভাঙা বেসিন দিয়ে তার মাথায় মেরে 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 দেয়। সেখানে ডেভিড আর ন্যাডলি আসলে সে বলে, ও আমাকে মারার চেষ্টা করছিল তাই আমি তাকে মেরে দিয়েছি। তারপর ডেভিড এরিককে নিয়ে গিয়ে তার বুক থেকে কাঁচ বের করে আর ওষুধ লাগাতে থাকে। তখন ডেভিড ন্যাডলিকে বলে, জল নিয়ে এসো। সে চলে যেতেই এরিক বলে, ওই বেসমেন্টের বইয়ের একটা প্রার্থনা আমি পড়েছি যার ফলে একটা শয়তানি শক্তি বেরিয়ে পড়েছে। অন্যদিকে ন্যাডলি জল নিতে যায় আর মিয়া তাকে ডাকে আর বলে, আমাকে কেন এখানে রেখেছে? তখন ন্যাডলি বলে, তুমি নেশার জন্য বেকাবু হচ্ছিলে তাই তোমাকে এখানে রেখেছে। এই বলে সে নিচে চলে যায় আর বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু খারাপ হবে, এখান থেকে আমাদের চলে যেতে হবে। মিয়া বলে, তোমরা এখান থেকে কেউ যেতে পারবে না। বলতেই ন্যাডলি ভয়ে পালিয়ে আসতে যাবে কি, মিয়া তাকে নিচে ঢুকিয়ে নেয়। তারপর মিয়া তার হাতে কামড়ে নেয়। সে মিয়াকে ছুরি দিয়ে মারতে গেলে সে ছুরি দিয়ে জিভটাকে কেটে আর মিয়াকে কিস করতে থাকে। সেখানে ডেভিড এসে দরজা খুলতেই ন্যাডলি উপরে উঠে আসে আর সেই দরজা ডেভিড বন্ধ করে দেয় আর চেন দিয়ে দরজাটাকে ভালো করে বেঁধে দেয়। তারপর দেখায় এরিক সেই বইটাকে আগুনে জ্বালায়, কিন্তু বইটা পড়ে না। সেখানে ডেভিড আসলে এরিক ওই বই সম্বন্ধে সব কিছু বলে। সে বলে, পাঁচটা আত্মা খাবার পর আকাশ ফেটে যাবে আর মাটি থেকে একটা শয়তান বেরোবে। এটা যদি আমরা রুখতে চাই আর মিয়ার যদি শান্তি চায় তাহলে তাকে মেরে দিতে হবে। কিন্তু ডেভিড মানা করে দেয়। সে বলে, মিয়ার শরীরে কোনো ভাইরাস আছে তাই মিয়া ওরাম করছে। অন্যদিকে ন্যাডলির হাতে মিয়া কামড়াবার ফলে শয়তানি শক্তিটা ভাইরাসের মতো তার হাতে প্রবেশ করতে থাকে। তখন ন্যাডলি তার হাতটা কাটতে যায়। তখন মিয়া নিচে থেকে তা দেখে আর তাকে ওটা করতে বারণ করে, কিন্তু সে তার হাতটা কেটে দেয়। সেখানে ডেভিড আর এরিক এসে তা দেখে। তখন এরিক তাকে বলে, এগুলো তোমার নর্মাল বলে মনে হচ্ছে? ন্যাডলি নিজের হাত কেটেছে। তারপর এরিক সেই বইটা দেখে ডেভিডকে বলে, মিয়াকে মেরে দিলে তার ভিতরে যে শয়তানি শক্তি আছে তা নষ্ট হয়ে যাবে। সে বলে, বইতে তাকে মারার জন্য তিনটে পদ্ধতি লেখা আছে। প্রথম, তাকে জ্যান্ত কবর দিতে হবে। সেকেন্ড, তার শরীরকে টুকরো টুকরো করে কাটতে হবে। থার্ড, তাকে জ্যান্ত জ্বালিয়ে দিতে হবে। বলতেই ডেভিড বলে, আমার বোনকে মেরে দিলে সব ঠিক হয়ে যাবে। এরিক বলে, এতে আমার কোনো বিশ্বাস নেই, কিন্তু এটা করলে মিয়ার শরীরে যে শয়তানের শক্তি আছে তা মরে যাবে। ডেভিড বলে, আমার বোন যদি পাগল হয়ে যায় আমার মায়ের মতো, কারণ আমার মা তো পাগল হয়ে গিয়েছিল। তখন এরিক বলে, তুমি জানো কি করতে হবে, কিন্তু সেটা করতে তুমি ভয় পাও। তুমি এখান থেকে চলে যাও, আমি এই ঘরটা পুরো জ্বালিয়ে দেব। সেখানে ন্যাডলি আসে আর তার শরীরে তখন সেই শয়তানটা থাকে। তখন সে পেরাক মারার মেশিন দিয়ে নিজের মুখে কিছু পেরাক মারে। তারপর সে ডেভিড আর এরিককে পেরাক মারতে থাকে। তখন ডেভিড ন্যাডলিকে ঠেলে ফেলে দেয় আর তার হাত দিয়ে পেরাক মারার মেশিন পড়ে যায় আর সেও পড়ে যায়। তারপর সে একটা রড নিয়ে আসে আর তা দিয়ে ডেভিডকে মারতে থাকে। তখন এরিক পেরাক মারার
মেশিন দিয়ে ন্যাডলিকে পেরাক মারতে থাকে। সে তখন রড দিয়ে অ্যারিককে খুব মারে। তখন ডেভিড গুলি মেরে তার আরও একটা হাত কেটে দেয় আর ন্যাডলি মরে যায়। তারপর ডেভিড অ্যারিককে নিয়ে ঘরের বাহিরে চলে যায় আর বলে, এবার আমি সব কিছু ঠিক করে দেব। তারপর সে যেখানে মিয়াকে বন্ধ করা আছে সেখানে গিয়ে পেট্রোল ঢালে তাকে জ্বালানোর জন্য, কিন্তু সে ওই জায়গাটাকে জ্বালাতে পারে না। তখন সে একটা বুদ্ধি মারে, সে মিয়াকে জ্যান্ত কবর দেবে আর একটা মেশিন তৈরি করে, কারণ কবর দেওয়ার পর তার শরীর থেকে শয়তান বেরিয়ে গেলে সে তাকে যাতে বাঁচাতে পারে। ডেভিড একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে নিচে সেই বেসমেন্টে যায় যেখানে মিয়া আছে। সেখানে গিয়ে সে তাকে খুঁজতে থাকে। তখন মিয়া ডেভিডের পিছন থেকে এসে তাকে ছুরি দিয়ে মারতে থাকে। তারপর তাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিতে থাকে। তারপর সে ডেভিডকে জলে ডুবিয়ে মারতে থাকে। তখন সেখানে অ্যারিক এসে মিয়ার মাথায় রড দিয়ে মারে, কিন্তু মিয়া তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর ডেভিড মিয়াকে ইঞ্জেকশনটা দেয় আর সেখানে অ্যারিক মরে যায়। ডেভিড তারপর মিয়াকে নতুন কাপড় পরায় আর কবর দিতে থাকে। তখন মিয়া জেগে যায় আর বলে, তুমি আমাকে কেন পছন্দ করো না? তুমি আমাকে পাগল মায়ের কাছে একা রেখে চলে গেছো। তখন ডেভিড বলে, তুমি চুপ করো বলে তাকে পুরো কবর দিয়ে দেয়। তারপর ডেভিড যখন বুঝতে পারে তার বোনের শরীরে কোনো শয়তান নেই, তখন সে তাকে কবর থেকে বার করে আর তার বুকে ইঞ্জেকশন দিয়ে ইলেকট্রিক শক দিতে থাকে আর মিয়া বেঁচে যায়। তখন তারা দুজন ওখান থেকে চলে যাবে বলে ডেভিড ঘরের ভিতর থেকে চাবি আনতে যায়। তখন অ্যারিক তার গলায় ছুরি ঢুকিয়ে দেয়। তখন ডেভিড তার বোনের হাতে চাবি দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও বলে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন অ্যারিক বলে, শয়তান আসছে। তখন ডেভিড পেট্রোলের বোতলে গুলি মারে আর পুরো ঘরটা জ্বালিয়ে দেয়। মিয়া বাইরে থাকে আর বাহিরে রক্তের বৃষ্টি হতে থাকে আর মাটির ভেতর থেকে শয়তান মিয়ার হাত ধরে। তখন বইটাতে দেখায় শয়তান বাইরে আসছে। তখন মিয়া ভয়ে ঘরের ভিতর ঢুকে যায়। সেখানে সে একটা গাছ কাটার মেশিন নেয় আর তাতে তেল দিয়ে স্টার্ট করতে থাকে, কিন্তু তা হয় না আর সেখানে শয়তানটা এসে যায়। তখন মিয়া ভয়ে ঘরের একটা কোণে চলে যায়। শয়তানটা তখন কাঠের দেওয়ালে ছুরি ঢোকাতে থাকে। তারপর মিয়া কাঠের দেওয়াল ভেঙে বাহিরে গাড়ির নিচে চলে আসে, সেই মেশিনটা স্টার্ট করে আর সেখানে শয়তানটা আসতেই মেশিন দিয়ে তার দুটো পা কেটে দেয়। সে নিচে পড়ে গিয়ে মিয়াকে ধরতে যায়। তখন মিয়া গাড়ির তলা থেকে বেরোতে যাবে কি শয়তানটা গাড়িটা চাগিয়ে তার দিকে ফেলে দেয় আর মিয়ার একটা হাত গাড়ির তলায় চেপে যায়। সে পালাতে পারে না, শয়তানটা তার দিকে আসতে থাকে। তখন মিয়া হাতটাকে টেনে ছিঁড়ে বার করে নেয়। তখন শয়তানটা তার কাছে এসে বলে, আমি তোমার আত্মাটাকে খেয়ে নেব। তখন মিয়া খারাপ হাতটা দিয়ে মেশিনটা ধরে, অন্য হাত দিয়ে মেশিনে স্টার্ট করে বলে, এবারে এটা খা বলে তার মুখে মেশিন ঢুকিয়ে দেয়। শয়তানটা দুটো অংশে ভাগ হয়ে যায় আর শয়তানটা মরে যায়। তখন মিয়া বলে, তুমি আর কখনো কাউকে মারতে পারবে না। তারপর শয়তান মাটির ভিতরে ঢুকে যায় আর
রক্তের বৃষ্টি থেমে যায়, কিন্তু সেই শয়তানি বইটা ওখানেই পড়ে থাকে। আর মিয়া ওখান থেকে চলে যেতে থাকে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।